ভণ্ডত্ব পেটে করাক্ষণি শুধু খালি ঠান্ডাবাজি করে। ও 164 সিআরপিসি না কেউ জানে না, তাই মানুষকে বোকা বানানোর জন্য রানীগঞ্জে এসে অনেক বড় বড় কথা বলে গেছে। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত, আমাদের উপরওয়ালা যা দিয়েছে। কত বড় নেতা কেতা থাক, বাড়ি ঘুমুতে পারবে না, এটা কি ওনাদের জানা আছে? আমরা আইএসএম এর ছেলে পিলে, আমরা হাতে চুরি পরে নেই। ভাইজানের কথাই শেষ কথা, ওনার মুখ পানে চেয়েই আমরা কিছু বলছি। বড় ভাইজান ছোট ভাইজান যেখানে গেছে একখানা সিকিউরিটি আছে? কোন সিকিউরিটি নেই, কিন্তু ওনাদের একটা পঞ্চায়েত নেতা গেল, তাদের কাছে 10টা করে সিকিউরিটি থাকে। হয়তো ভোটটা দিয়ে ফেলেছে, লড়াইটা আগামী দিনে হবে। আবার নাকি ভাঙড়ে বলে, আমি যদি মনে করি তৃণমূল কংগ্রেসকে নাকি নমিনেশন করতে দেবে না। উরে বাপরে বাপ, এত বড় ক্ষমতা হয়েছে, এত বড় ক্ষমতা তোমার হয়েছে, ঠিক আছে, খুব ভালো, কোনো অসুবিধা নেই। সময় কথা বলবেন, মাঠে ময়দানে রাজনীতি লড়াই হবে। আমি আমার চাইলে আইএসএফ কি জিনিস আমরা দেখিয়ে দেব, আমরা বুঝিয়ে দেব, আগামী দিনে ভাঙড়ের বুকে আইএসএফ রাজ করবে, তোমাদের কোনো অস্তিত্ব ভাঙড়ের বুকে থাকবে না, চ্যালেঞ্জ করে বলে গেলাম এই মিডিয়ার সামনে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মাথা নত করতে হবে। আমরা ইতিহাস জানি, বাঙালিরা সব সহ্য করতে পারে, বহিরাগতদের দাবা দাবি সহ্য করতে পারে না, গত বিধানসভাতে সেটা প্রমাণিত হয়েছে। যখন দেখুন মমতাকে আমরা জিরো করিয়ে দেব, শুধু ভাঙড় কেন, পশ্চিমবাংলায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় গণতন্ত্রী পত্রিকায় ভোট করুক, মমতা ব্যানার্জিকে যখন তখন আমরা জিরো করে দেখিয়ে দেবো, এই বলে দিয়ে গেলাম।